নৌকার মাঝি হতে পারলেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবারও স্বপ্নভঙ্গ চিত্রনায়ক শাকিল খানের। বাংলাদেশের একঝাঁক তারকারা নৌকার মাঝি হওয়ার জন্যই কিনেছিলেন নমিনেশন পত্র, কিন্তু তাদের মধ্যে কপাল পুড়ল কার কার? চলুন জেনে আসা যাক কারা কারা হতে পারছেন না নৌকার মাঝি। চলুন তাহলে জেনে আসা যাক তাদের সম্পর্কে। কপাল পুড়ল অভিনেত্রী মাহিয়া মাহি ও মুরাদের। মনোনয়ন পাননি অভিনেত্রী মাহি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাননি ঢাকায় সিনেমার জনপ্রিয় এই চিত্রনায়িকা মাহিয়া মাহি। অপরদিকে আওয়ামী লীগের মনোনয়ন পাননি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। তার আসনে জামালপুর চার মনোনয়ন পেয়েছেন প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল। এবারও স্বপ্নভঙ্গ চিত্র শাকিলের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাগেরহাট তিন আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন জমা দিয়েছিলেন চিত্রনায়ক শাকিল খান। আসনটি থেকে মনোনয়ন পাননি এই অভিনেতা, মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের হাবিবুন নাহার। অপরদিকে আরেক অভিনেত্রী ম্যাডাম ফুলি খ্যাত চিত্রনায়িকা শামসুন নাহার শিমলা। প্রধানমন্ত্রীকে স্বপ্নে দেখা শিমলা শেষমেশ মনোনয়ন থেকে বঞ্চিত হলেন। ঝিনাইদহ এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন তিনি। নৌকার মাঝি হওয়ার স্বপ্ন ভাঙল ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে ঢাকা ১৭ এবং টাঙ্গাইল এক আসন থেকে মনোনয়ন কিনেছিলেন ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। তবে নৌকার মাঝি হওয়ার স্বপ্ন পূরণ হল না এই অভিনেতার। অন্যদিকে ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী সমী কায়সার। মনোনয়ন পাননি অভিনেত্রী সমী কায়সার। ফেনী তিন আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাননি জনপ্রিয় এই অভিনেত্রী। এছাড়াও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, রিয়াজ, ডিপজল সহ আরো অনেককেই নমিনেশন পেতে আগ্রহ প্রকাশ করতে দেখা গেলেও মনোনয়ন পত্রে এখন পর্যন্ত তাদের নাম কোথাও দেখা যায়নি। তো দর্শক, এই সব অভিনেত্রী অভিনেতাদের মধ্যে আপনার কাকে মনে হয় নৌকার মাঝি হওয়ার যোগ্যতা ছিল? যোগ্যতা থাকা সত্ত্বেও কেউ হতে পারেননি নৌকার মাঝি, জানাতে নিশ্চয়ই ভুলবেন না।